আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদ ইসলাম তাহা দেশে জরুরি প্রয়োগের অনুমোদন পেল করোনার চীনা ভ্যাকসিন সিনোভ্যাক পরিবেশক প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা এটি সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এই টিকা অনুমোদনের জন্য আবেদন করে তেসরা জুন ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দেয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহার উপযোগী দুই ডোজের এই টিকার প্রথম ডোজের দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে টিকার সংরক্ষণ তাপমাত্রা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিনোভ্যাকের টিকা ব্যবহারের অনুমোদন দেয় চীন এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায় পয়লা জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যু কমেছে ভারতেও করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমছে বিশ্বের যে কোনো প্রান্তে ভ্যাকসিনের প্রযুক্তি স্থানান্তর ও বিদেশে উৎপাদনে একমাত্র রাশিয়াই প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে প্রায় দেড় মাস পর ভারতে সবচেয়ে কম ২৬৭১ জনের মৃত্যু হয়েছে আক্রান্তের সংখ্যায় প্রায় দুই মাস পর কমে ১,১৪,০০০ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দিনের মতো কমেছে করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৭,৬৮২ জন এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,০০,০০০ ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে ১১৮ জনের তবে সংক্রমণ কমতে থাকলেও রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সুপারিশ করেছে পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ কমিটি পাশাপাশি পরীক্ষা না নিয়ে কিভাবে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন সম্ভব তা নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন তারা সোমবার থেকে দিল্লির মার্কেট এবং শপিং মল আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রতিবেশী দেশে কমলেও করোনার ভারতীয় ধরনের সংক্রমণ বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জে প্রথম দফা লকডাউনে জেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৩৪% নেমে এসেছিল তবে শনিবার এই হার ৫৫% দাঁড়ায় দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের মধ্যেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় আতঙ্কিত চাঁপাইনবাবগঞ্জবাসী জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরেও প্রতিদিন উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু রোগীর চাপ বাড়ায় করোনা আক্রান্তদের জন্য অন্য ওয়ার্ড ছেড়ে দিতে হচ্ছে আরেক সীমান্তবর্তী জেলা নওগাঁয় সর্বাত্মক লকডাউনে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার রাতভর নাইজার সীমান্তের কাছে ইয়াগা প্রদেশের সোলহান গ্রামের বাসিন্দাদের ওপর এ হামলা হয় হামলাকারীরা অনেক ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দিয়েছে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুরকিনা ফাসো সরকার অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকার শেখ জাররা থেকে আল জাজিরার এক নারী সাংবাদিককে কয়েক ঘন্টার জন্য গ্রেপ্তার করে ইসরায়েল গিভারা বুদেইরির নামে আল জাজিরার জেরুজালেম প্রতিনিধিকে আটকে রেখে মারধর ও সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুদেইরিকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় ওই সাংবাদিকের গায়ে প্রেস লেখা জ্যাকেট ছিল এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া প্রেস কার্ডও পুলিশকে দেখিয়েছিলেন ওই নারী সাংবাদিকের সাথে থাকা ক্যামেরাম্যানের ক্যামেরাটিও ভেঙে ফেলা হয় পরে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায় নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারে এমন সন্দেহে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে সোমবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে ভারতের মাটিতে ভারতকে আর কাতারের মাঠে আফগানদের রুখে দিয়ে পয়েন্ট পাওয়া লাল সবুজরা এখন আত্মবিশ্বাসী একটি দল ছেলেদের নিয়ে শনিবার দুই সেশনে অনুশীলন করেছেন বাংলাদেশ হেড কোচ জেমিটে বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে বিশ্বকাপ বাছাইয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের চ্যালেঞ্জ ফিরতি লেগে ভারতের বিপক্ষে পয়েন্ট অর্জন আর জয় পেলে লাল সবুজদের বিপক্ষে সুযোগ থাকবে
এশিয়ান কাপে সরাসরি খেলার। তাই ম্যাচের দুদিন আগে পরিকল্পনা অনুযায়ী মাঠে অনুশীলন জামাল ভূঁইয়াদের। দিনের অন্য সেশনেও জিম সুইমিং করে নিজেদের ফিট রাখছেন ফুটবলাররা। ইঞ্জুরিতে জর্জরিত দলে ফিনিশারের অভাব থাকলেও ভারতীয় ফরওয়ার্ডদের রুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জেমিডের ডিফেন্স লাইন। আমরা যদি কোনো সিলি মিস্টেক করে থাকি সেটার বিপরীতে আমরা গোল কনসিড করতে পারি। সো আমাদের এই জিনিসটা কনসেন্ট্রেশন করতে হবে বেশি, যাতে আমরা কোনো সিলি মিস্টেক না করি এবং বড় টিম এর এগেনস্টে যাতে কোনো ফলস ডিফেন্সিভ না করি, আমরা কম্প্যাক্ট থাকার চেষ্টা করি। সেটা হবে হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ বড় টিমের এগেনস্টে। আফগানিস্তানের কাছ থেকে এক পয়েন্ট নিয়ে আইসি এটা আলহামদুলিল্লাহ। নেক্সট ম্যাচ আমাদের 7 তারিখে ইন্ডিয়ার সাথে, ভারতীয় ফুটবলাররা খুবই শক্তিশালী, সবসময় আক্রমণাত্মক খেলে তারা। গেল কয়েক বছরে পুরনো কোচের অধীনে এভাবেই তারা র্যাঙ্কিং এ অনেক উন্নতি করেছে। তাদের রুখে দিয়ে হয়তো পয়েন্ট পাওয়া যাবে, তবে জিততে হলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। 7 জুন বাংলাদেশ ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এ ছিল এখনকার মতো শীর্ষ খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।